আসসালামু আলাইকুম, আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভেবেছিলাম ব্লগটা সকাল থেকেই শুরু করব, কিন্তু আর উপায় নেই, ব্লগটা একদমই সকাল থেকে শুরু করতে আর পারলাম না। সকালবেলা চা খেয়ে নিয়েছি আর ওদিকে ছেলেকেও একটুখানি খাইয়ে দিয়েছি। এখন মা বললো আদা রসুনটা একটু কেটে দিতে, তাই এখন আদা রসুন ছাড়াতে বসে পড়েছি। আর আমরা না দু তিন দিনের জন্য আদা রসুন একটু বেশি করেই বেটে রাখি, আর যেহেতু দুবেলা রান্না হয় তাই একটু বেশি আদা রসুন লাগে, তাই একটু বেশি বেশি আমরা বেটে রাখি। আর সকালবেলা না আজকে ছেলেকে পড়ানো হয়নি, কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর ও ওদিকে খেলছে, আর মা এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। তো চলো, মা আমি এখন রান্না হবে, গল্প হবে, টুকটাক কাজ হবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আদা রসুন ছাড়ানো হয়ে যাওয়ার পর মাকে এখন আদা রসুনটা বেটে দিচ্ছি, মা ওদিকে তরকারিগুলোও করে নেবে আজকে কাঠের জালে। মা আজকে অনেক সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিলো। তো আদা রসুনটা বাটার পর আমি যে কয়েকদিন আগে যে একটা র্যাক কিনেছিলাম, কিচেন র্যাক, সেটাকেই আজকে তোমাদের সামনে অর্গানাইজ করব। তো এটা এমনি কদিন ধরে পড়ে ছিল, একদমই টাইম হচ্ছিল না এটাকে গোছানোর, তাই ভাবলাম আজকে করে নিই, তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। আর আমি এটাকে না আগে একটু মুছে নিচ্ছি, তারপরে যে কার্ডবোর্ডগুলো হয় সেগুলোকে একটু সমান করে কেটে নিয়েছি এগুলোর মধ্যে বিছানোর জন্য। আর এগুলো বেছালে কিন্তু এগুলো জিনিসপত্রগুলো সবসময় হেলে থাকবে না এবং সোজা হয়ে থাকবে। আর আমি এখানে কিছু আর্টিফিশিয়ালি গাছ বা টব বলো যাই বলো এগুলো রেখেছি, এগুলো আর কিছু মশলার কৌটো আছে, তার সাথে কিন্তু চিনি আর চায়ের কৌটোটা রেখেছি এখানে। আমি যবে থেকে ইউটিউবে ভিডিও করা শুরু করেছি আর অনেক রকমের ভিডিও দেখেছি, তো তারা দেখেছি বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তাদের রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজায়। আমিও চেষ্টা করি যতটুকু আমার সাধ্যের মতন হয় ততটুকু কিন্তু করার এবং আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর। আর এই কাজগুলোর জন্য স্পেশালি আমি আমার মাকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আমার মা যদি না আমাকে এতটা সাপোর্ট করতো তাহলে কিন্তু আমি একদমই এই কাজগুলো করার সময়ই পেতাম না। আমার এই র‍্যাক গোছানোটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এমন অনেক কাজ করি যেগুলো সব কিছু কিন্তু ভিডিওর আকারে তুলে ধরা সম্ভব হয় না, যেমন বিকালের দিকের কাজগুলো একদমই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু একটা আমি ভিডিও করেছি তোমাদের জন্য, বিকেলের পর থেকে আমি কী কী করি সেই ভিডিওটা আসবে। তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো আমার আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আমি ভিডিও মূলত সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই ভাবলাম যে তোমরা যদি সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত দেখো তাহলে কি তোমাদের খুব একটা খারাপ লাগবে না, বা তোমরা জানতেও পারবে যে বিকেলবেলার দিকে কী কাজ করি। আর এমন অনেক কাজ আছে যেগুলো আমি অফ ক্যামেরার মধ্যেও করে ফেলি, তোমাদের সাথে শেয়ার হয় না, যেমন বিকেলে ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, থালা বাসন ধোয়া, এসব কাজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এদিকে কথা বলতে বলতে এদিকে আমার বাসন কোসন যেগুলো মা মেজে রেখেছিলো সকালবেলা সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দিলাম। আর এখানে না ঝুড়িটার মধ্যে ঢাকা দিয়ে রাখতে হয়, কারণ সবসময় ধুলো পড়ে, আর পরে তার জন্য কি করেছে একটা ওড়না দিয়ে এখানটা ঝুড়িতে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই কদিন এত পরিমাণে গরম পড়েছে যে আমি বারবার যেখানে দাঁড়িয়ে বসে জল খেয়ে নিচ্ছি একটু একটু করে, কারণ আমি একবারে না বেশি জল খেতে পারি না, একদম অল্প অল্প করে বারবার জল খাই বলে না আমার মায়ের কাছে কিন্তু আমাকে এখনও বকা খেতে হয়। আর বিশেষ করে কখন বকা খেতে হয় বলো তো, বেশি যখন আমার মুখে একটা ব্রণ বেরিয়ে যায়, যখন মাকে বারবার দেখায় তখন বলে এটা জল না খেয়ে এরকম বেরিয়েছে বা এরকম হচ্ছে। আর জল তো স্কিনের জন্য অনেকটাই ভালো আমি জানি, তারপরেও কেন জানি না জল খেতে আমার একদমই ভালো লাগে না, একবারে অনেকটা আমি অল্প অল্প করে জল খাই। ফ্রিজটার মধ্যে অনেক ময়লা হয়েছে, ধুলো পড়েছে, তাই ফ্রিজটাকে একটু কলিং দিয়ে মুছে দিচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমার ঘরের জিনিসপত্র মোছামুছি বা পরিষ্কার করার সময় একদমই পাই না, আর তোমরাও দেখেছো আমি প্রত্যেকটা দিন কিন্তু আলাদা আলাদা একটু দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে, এখন সব গুছিয়ে তুলে নিচ্ছি, তার সাথে রান্নার কাছে যে স্ল্যাবটা আছে সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না গ্যাসে রান্নাই হয়নি, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে নিই যেহেতু এখানটা পরিষ্কার করার মতন সময় আছে। মা ওদিকে রান্না করছে আর একটুখানি বাকি আছে, তাই আমি গ্যাসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি।
তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার যদি ভিডিওর কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তোমরা কিন্তু একটা লাইক দিতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো, তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওইদিকে ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে চলে এসেছি মায়েদের ঘরটা বিছানাটা তুলতে। মা যেহেতু অনেক সকালে উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, তাই আজকে এই ঘরটা পরিষ্কার করার সময় হয়নি। তাই মাকে বললাম, তুমি রান্নাটা কমপ্লিট করে নাও, আমি এদিকে ঘরটা পরিষ্কার করে দিয়ে আসি। আর তোমাদের ঘরে তো আগেই শেয়ার করলাম যে যা গরম পড়েছে তার সাথে কিন্তু মশার উৎপাতও বেড়ে গেছে। আর আমি না মশারির মধ্যে একদমই শুতে পারি না, কিন্তু আমার মা মশার কামড় একদমই সহ্য করতে পারে না। আমার মায়ের যতই গরম হোক না কেন, কিন্তু মশারি খাটিয়েই শোবে। তো এখন টুকটুক করে ঘরটা মায়েদের খাটটা গুছিয়ে নিচ্ছি, তারপরে অফ ক্যামেরায় আমি ওয়াশিং মেশিনের ওপরটা এবং টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এর আগের একটা ভিডিওতে আইরাস মম বলে আমাকে একজন কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো তোমার কাজগুলো। তো তোমার কাছে অনেক অনেক ধন্যবাদ, তুমি যে তোমার মূল্যবান সময় বার করে আমাকে একটা কমেন্ট করেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। আল্লাহ তোমার মনের সব আশা যেন পূরণ করুক। আফরোজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো, এগিয়ে যাও। অনেক অনেক তোমাকেও ধন্যবাদ, তুমিও তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও এবং তুমিও অনেক দূর এগিয়ে যাও। তো তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর এত কমেন্ট করো, তাদের ঘরে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। সবাইয়ের নাম আমি নিতে পারলাম না, কারণ আমার আরেকটা ফোন কিন্তু একটু গণ্ডগোল হয়ে গেছে। তো ঠিক হয়ে যাক, আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনার কমেন্ট আমি পড়ে পড়ে শোনাবো। তো এদিকে মায়েদের ঘরটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি, হাজব্যান্ডও উঠে গেছে, এখন হাজব্যান্ডকে একটু চা দিয়ে দেবো। তারপরেই চলে এসেছিলো আমার একটা সফসি থেকে পার্সেল। তো এটার মধ্যে আছে একটা 5-in-1 লিপস্টিক, যেটার দাম কিন্তু একদমই লো। আর এই দামটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব না, আমি শেয়ার করব আমি আমার এই পরের ভিডিওতে। এটার দাম তোমরা কমেন্ট করে জানাও যে এটার দাম কত টাকা হতে পারে। আর এর কালারগুলো না খুব সুন্দর, তোমরা কমেন্ট করো, তারপরের ভিডিওতে আমি কিন্তু এটার দামটা শেয়ার করে দেবো, আর লিঙ্কটাও কিন্তু আমি শেয়ার করে দেব। তো দেখো, কালারগুলো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো। তো আজকে চলো, ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।